বন্ধুরা, আমাদের এই প্রাণী জগতের অনেক সদস্য মানুষের জন্য বিপজ্জনক ও ক্ষতিকর। আর এই সব প্রাণীদের মধ্যে বিশাল আকারে হাতি, সিংহ, বাঘ, ভাল্লুক যেমন রয়েছে, তেমনই খালি চোখে দেখা যায় না এমন ব্যাকটেরিয়া ও পরজীবীর প্রাণীও রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে খালি চোখে দেখা যায় না এমন প্রাণীগুলো মানুষের জন্য বেশি বিপজ্জনক হয়। আকারে ছোট হলেও এরা মানুষের জন্য মারাত্মক বিপজ্জনক। আর মানুষের জন্য বিপজ্জনক এই প্রাণীগুলোর তালিকায় পোকামাকড়ের সংখ্যাও কিন্তু বন্ধুরা, প্রাণী জগতের আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন মানুষের জন্য মহা বিপজ্জনক পাঁচটি পোকামাকড় সম্পর্কে বর্ণনা বিস্তারিত। নাম্বার 5, বুলেট অ্যান্ট। বন্ধুরা, নাম শুনে আপনারা বুঝতে পারছেন এটি একটি পিঁপড়ের প্রজাতি। এই বুলেট অ্যান্টের আদিনিবাস মধ্য ও দক্ষিণ আমেরিকায়। এরা সাধারণত মধ্য ও দক্ষিণ আমেরিকার আর্দ্র আবহাওয়ায় বন জঙ্গলে বাস করে। বন্ধুরা, এই পিঁপড়াগুলো স্থানীয়দের কাছে বুলেট অ্যান্ট নামে বেশি পরিচিত। এদের এরকম নাম হওয়ার দুইটি কারণ রয়েছে। প্রথমত, 1 ইঞ্চির বেশি এই লম্বা পিঁপড়েগুলো দেখতে কিছুটা বুলেট বা গুলির মতো। আর দ্বিতীয়ত, এই পিঁপড়ের কামড়ে গুলির মতো ব্যথা অনুভূতি হয়। বন্ধুরা, এই বুলেট অ্যান্টের কামড় এতটা বেশি যন্ত্রণাদায়ক যে সাধারণ মৌমাছির তুলনায় প্রায় 30 গুণ বেশি যন্ত্রণা হয়ে থাকে এর কামড়ে। আর এদের কামড়ের যন্ত্রণা পুরো 24 ঘন্টা পর্যন্ত থাকে, যে কারণে এই পিঁপড়েটির আরেকটি নাম হলো 24 আওয়ার সিং। নাম্বার 4, জায়ান্ট হর্ন। বন্ধুরা, আমরা সবাই জানি মৌমাছি ভেমরুল বিষাক্ত হয়, কিন্তু বন্ধুরা, এই জায়ান্ট হর্ন আকারে সাধারণ মৌমাছি থেকে অনেক বেশি বড় হয়। লম্বায় এরা প্রায় 2 ইঞ্চি এবং এদের দানা সম্ভ্রান্ত দৈর্ঘ্য প্রায় 3 ইঞ্চিরও বেশি। বন্ধুরা, সাধারণ মৌমাছি বা ভেমরুলের হুল ফোটানোর অভিজ্ঞতা থাকলে বুঝতেই পারছেন এত বড় আকারের একটি ভেমরুলের হুলের যন্ত্রণা কেমন হতে পারে। জায়ান্ট হর্ন সাধারণত বিভিন্ন ধরনের মাছি বা ভেমরুল খেয়ে থাকে। আকারে ছোট মৌমাছি বা ভেমরুলের বাচ্চাদের খেতে বেশি পছন্দ করে। এরা সাধারণত প্রতিদিন 50টিরও বেশি মৌমাছি বা ভেমরুলের বাচ্চা খেয়ে থাকে। বন্ধুরা, এই জায়ান্ট হর্নের বিষ এতটি বিষাক্ত যে এর কামড়ে ফলে যে কোনো মানুষের কিডনি ফেল, অ্যালার্জি, রক্তচাপ এবং তার পাশাপাশি রক্তে থাকা টিস্যুর সেলগুলোকে নষ্ট করে দিতে পারে। জাপানে প্রতি বছর প্রায় 30 থেকে 40 জন মানুষ এই জায়ান্ট হর্নের কামড়ে মারা যায়। এবং 2013 সালে চায়নাতে একটি গ্রামে কিছু মানুষের উপরে আক্রমণ করে বসে এই জায়ান্ট হর্ন, যার ফলে প্রায় 42 জন মানুষ মারা যায় এবং 1500 বেশি মানুষ আক্রান্ত হয়। বন্ধুরা, এই জায়ান্ট হর্ন সমগ্র বিশ্ব জুড়ে এশিয়ার দেশগুলোতে দেখতে পাওয়া যায়, তবে সবথেকে বেশি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এদের দেখা মেলে। নাম্বার 3, কিসিং বাঘ। বন্ধুরা, এই পোকার নাম শুনে আপনি নিশ্চিত অবাক হচ্ছেন, কিন্তু এর আচরণের কারণে এরকে এমন নাম দেওয়া হয়েছে। এরা সাধারণত মানুষের মুখে রাতে কামড় দিয়ে থাকে। আসলে বন্ধুরা, এই পোকা কার্বন ডাইঅক্সাইডের উপরে খুবই আসক্ত হয়ে থাকে। এই জন্য মানুষের নাক থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড আকর্ষণের জন্য মানুষের নাক বা এর আশপাশে এই পোকা আক্রমণ করে। আর এর কামড়ের ফলে স্থানটি খুব মারাত্মকভাবে ফুলে যায়। কিসিং বাঘ মানুষের শরীরে মশার মতো রক্ত খেয়ে থাকে। রক্ত খাওয়ার সাথে সাথে এরা মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু প্রবেশ করিয়ে দেয়। কিসিং বাঘের কামড়ের ফলে যে রোগ হয় তাকে চিগাস বলা হয়। বন্ধুরা, এই রোগের 2টি ধাপ থাকে। প্রথম ধাপে শরীরে ব্যথা এবং তার সাথে সাথে বমি হয়ে থাকে, এবং দ্বিতীয় স্টেপে হৃৎপিণ্ড বা স্নায়ুতন্ত্র শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয়, এবং সর্বশেষ মানুষ মৃত্যুর দিকে হেলে পড়ে। বন্ধুরা, এই কিসিং বাঘ খুবই ছোট একটি প্রাণী হলেও এর কামড়ে প্রতি বছর প্রায় 10,000 মানুষ সমগ্র বিশ্ব জুড়ে মারা যায়। নাম্বার 2, চিটারপিলার। বন্ধুরা, এই চিটারপিলার কে সব থেকে বেশি বিপজ্জনক পোকা হিসেবে মনে করা হয়। একে স্পর্শ করার সাথে সাথে মানুষের শরীরে পয়জন বা বিষ প্রবেশ করে এবং রক্তের প্রোটিন ধ্বংস করতে শুরু করে, যার ফলে ইন্টারনাল ব্লিডিং হয়, কিডনি ফেল এবং টিস্যুর মৃত্যু হতে শুরু করে, যার ফলে কামড়ানো স্থানের আশপাশে মারাত্মক আকারে ফুলে যায় এবং পছন্দ হতে শুরু করে। নাম্বার 1, পিস কিটারপিলার। বন্ধুরা, বিশ্বের যত লোমশ প্রাণী রয়েছে তাদের শরীরের উপর হাত বোলাতে সবারই ভালো লাগে, কিন্তু বন্ধুরা, আপনি এখন স্ক্রিনে যে প্রাণীটিকে দেখছেন এদের শরীরে হাত বোলানো তো দূরের কথা, এর কাছে যাওয়াই খুবই বিপজ্জনক। যদি এই প্রাণী শরীরে কেউ ভুল করে হাত দেয় তাহলে তাকে মারাত্মক যন্ত্রণা ভোগ করতে হবে, কারণ এদের লম্বা লোমের ভিতরে বিষাক্ত বিষ থাকে। যখন কেউ এদের শরীরে ভুল করে হাত দেয় তখন সেই বিষ তার হাতের আঙুলের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে দেয় এবং সেই বিষের ফলে প্রায় 12 ঘন্টা পর্যন্ত ব্যথা থাকে। বন্ধুরা, এই পোকার বিষ এতটি বিষাক্ত যে কোনো ব্যক্তি যদি আঙুলে এই বিষ লাগে তাহলে তার হাতের কবজি পর্যন্ত ব্যথা এবং যন্ত্রণা থাকে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই পিসকেটার প্লেয়ার কতটি বিষাক্ত একটি পোকা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।